লোকসভা নির্বাচনের ফলাফল কোনো প্রভাবই ফেলতে পারবে না এবারের 21 জুলাইয়ের শহীদ সমাবেশে। শুক্রবার প্রস্তুতি মঞ্চ থেকে একথাই জানালেন রাজ্যে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বৈশ্যনাথ চট্টোপাধ্যায়। তিনি জানালেন এবারের কর্মী সমর্থকদের উপস্থিতি অন্যান্য বারের সমস্ত রেকর্ড ভেঙে দেবে। এদিন এই প্রস্তুতি সভা ঘুরে যান মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মেয়র পরিষদ দেবাশিস কুমার, রতন দে প্রমুখ। সেই সব ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। জুলাই হলো গণতান্ত্রিক আন্দোলনের একটি বিশেষ দিন। নো ভোটার এন্ট্রি কার্ড, নো ভোট, এই দাবিতে সেই সময় তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ অভিযান হয়েছিল এবং সেই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে বামফ্রন্টের ট্রিগার হ্যাপি পুলিশ গুলি চালিয়ে 13 জনকে হত্যা করেছিল। এবং এই দিনটাকে স্মরণ করে প্রতি বছর আমরা এখানে সমবেত হই, লক্ষ লক্ষ মানুষ এখানে সমাবেশ হয় এবং প্রতি বছরের 21 জুলাই দেখা গেছে যে তার অতীতের বছর ছাপিয়ে গেছে। আমরা আশা রাখি গণতান্ত্রিক আন্দোলনের কর্মী হিসাবে যে আগামী 21 জুলাইও অতীতের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গিয়ে জনসমাগমে আমরা বৃহত্তর এক সমাবেশের আয়োজন করতে পারব।